আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গর্বিত আজকের এই মতপদক প্রোগ্রামে চিফ গেস্টও উপস্থিত হয়েছেন, সাথে সাথে অত্র এলাকার ওলামায়ে কেরাম, বিশেষ করে জামাইকা মুসলিম সেন্টারের ইমাম খতিব হজরত মৌলানা মির্জা বেগ সাহেব এবং আমেরিকান মুসলিম সেন্টারের ইমাম খতিব হাফিজ মৌলানা আতাউর রহমান সাহেব, দারুসালামের ইমাম খতিব সাহেব, আরও ওলামায়ে কেরাম আসছেন, মুফতি হাফিজ ইয়ামিন সাহেব কুবা মসজিদে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বরকত হবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মঞ্চে ওলামায়ে কেরাম বসছেন, আল্লাহর রহমত নাজিল হবে। আমরা খালিস নিয়তে আজকের যে উদ্দেশ্য, আপনারা জানেন মদিনা মসজিদের এই নতুন প্রোগ্রাম, যেটা যে মসজিদ বিল্ড হবে, মসজিদ তৈরি নিয়ে মসজিদ কি দরকার, কি প্রয়োজন মুসলমানের, এ বিষয়ে আমাদের আলোচনা করবেন চিফ গেস্ট সাহেব। শুধু একটি কথা বলেই, আমি যদি কোনো আলেমদেরকে দেই সবাই তো ওয়াজ করতে পারবে, কিন্তু আমাদের সামনে যখন উপস্থিত হয়ে গেছেন চিফ গেস্ট, সুতরাং আমরা সরাসরি ওনার কাছেই চলে যাব। একটা জিনিস আমি প্রথমে শুরুতেই আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। যে আল্লাহর জমিনে সর্বপ্রথম যে ঘর আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা হয়েছে, এটা এই বাইতুল লাহ, আল্লাহর ঘর মক্কা মুকররমা, যেখানে আমরা যে হজ করি। পৃথিবীতে সর্বপ্রথম ঘর বাইতুল লাহ। আর সোজা উপরে ফার্স্ট আমাদের মাথার উপরে যে আসমান আছে, এখানে বাইতুল লাহ কাবা ঘরে সোজা উপরে আরেকটা ঘর আছে ইবাদতের, যেটাকে বাইতুল আজ্জা বলা হয়। এবং এখানে সোজা উপরে সপ্তম আকাশে আরেকটা ইবাদতের ঘর ফেরেশতাদের আছে, যেটাকে বাইতুল মামুর বলা হয়। এই প্রত্যেকটা ঘরের পিছনে বিরাট ইতিহাস। আর এই ঘরগুলি তৈরি যারা করেছেন সাধারণ মানুষ না, আল্লাহর ঘর বিল্ড করার জন্য সর্বপ্রথম মানুষের মধ্যে যদি বিল্ডার আল্লাহ কাউকে পারমিশন দেয়, উনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় বিল্ডার হিসাবে যাদেরকে কবুল করেছেন, যিনাকে উনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহায্যকারী হেল্পার হিসাবে যদি আল্লাহ কবুল করেন, তাহলে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে দেখা গেল আল্লাহর ঘর তৈরি করা এটা ইজি নয়। আল্লাহ যাদেরকে চয়েস করবেন, যাদের মাধ্যমে আল্লাহ তার ঘরকে নির্মাণ করাইতে চাইবেন, তাদের মাধ্যমেই হবে। না হয় শত শত বৎসর কাবার ঘরকে জমিনের সাথে মিসমার হয়ে থাকছে, কোনো পরিচয় নাই, কিন্তু তৈরি করাইলেন আবার ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এবং শেষ পর্যন্ত আমাদের নবী, আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে প্রতিষ্ঠিত করাইলেন এই জমিনে। সুতরাং পৃথিবীতে দুইটা ইবাদতই এমন আছে, তিনটা ইবাদত, যেগুলি সবগুলি করতে হয়। অনেকগুলি আমল হুকুম যেভাবে করবেন আল্লাহ সব দান করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা জিনিসকে এমনভাবে রাখছেন, শুধু আপনি তাকাইলেই ইবাদত। বলেন আলহামদুলিল্লাহ। নজরুল কাবাতে ইবাদতুন, আল্লাহর ঘরের দিকে যদি আপনি শুধু তাকান, এটাও ইবাদত। আল্লাহর রহমত আপনি বন্টনে, আপনার বন্টনে আসবে। নজরুল ওয়ালিদাইন, প্যারেন্টের দিকে যদি, মা বাবার দিকে তাকান, এটাও ইবাদত। নজরুল মুসহাফে ইবাদতুন, আল্লাহর কালামের দিকে তাকান, এটাও ইবাদত।